নমস্কার সকলকে, হারমোনিয়াম ক্লাস বাই দেবস্মিতা চ্যানেলে আবারও প্রত্যেকে অনেক অনেক স্বাগত জানাই। তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও যারা এই চ্যানেলে নতুন তাদের প্রতি অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য, এবং এই ধরনের আরও নিত্য নতুন টিপস বলুন বা টিউটোরিয়াল রিলেটেড ভিডিওই বলুন যদি পেতে চান, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি ছোট্ট লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। এবং যদি মনে করেন যে এই টিপস ভিডিওটা কারো কাজে আসতে পারে, তাহলে বলবো অবশ্যই একটু অন্যদের সাথে একটু শেয়ার করে দেবেন। তো প্রথম কথা, বেসিক্যালি আমরা রেওয়াজ করব কিভাবে, যে রেওয়াজ আধ ঘন্টা করলে জেনারেলি আপনাদের গলা যা আছে, নর্মালি যা আছে, তার থেকে অনেকটা বেটার হবে। তো এর আগে ওই ভিডিও আমি বানিয়েছি, কিন্তু তখন আমি ফেস ভিডিও বানাইনি, ভীষণই লাজুক প্রকৃতি ছিল আমার ফেস ভিডিও বানাতে, ভীষণ হেজিটেশন হতো, ভয় হতো, ভয় ভীতি আমার মধ্যেও কাজ করতো। তো বেসিক্যালি আজকে আমি দেখাবো যেভাবে আমি রেওয়াজ করে থাকি, বা যেভাবে রেওয়াজ করলে আপনারা আধ ঘন্টার মধ্যে নিজেদের গলার মধ্যে আকাশ পাতালের একটা ডিফারেন্স বুঝতে পারবেন, সে বিষয়ে আজকে আলোচনা। তো প্রথম কথা হচ্ছে, আপনার যেটা স্কেল হতে পারে, জি শার্প হতে পারে, বি ফ্ল্যাট হতে পারে, এ বা অন্য যার যার স্কেল সেটা হতে পারে, সি ডি, যেখানে খুশি আপনারা রেওয়াজ করতে পারেন। তো প্রাথমিকভাবে সায়ের রেওয়াজ কিন্তু আমরা প্রত্যেকে করতে বলি। তো বেসিক্যালি আমি বি ফ্ল্যাটই ধরলাম, বি ফ্ল্যাটে সা ধরবেন, সা ধরে সা, আশা করছি বুঝতে পারছেন। তো আমরা নিঃশ্বাসটা নিয়ে নিচ্ছি, নিঃশ্বাস না এটা প্রশ্বাসই, যা চলতি কথা আমাদের নিঃশ্বাসই বেরিয়ে যায়। তো যাই হোক, প্রশ্বাসটা যখন নিচ্ছি, যখন ছাড়ছি, তখন কিন্তু সা বলতে বলতে মুখটা যথেষ্ট আকারে বড় করছি যতটা আমি পারছি, এবং তারপর আস্তে আস্তে সেটাকে ছোট করছি। এর ফলে ভোকাল কর্ডে কোনো প্রবলেম থেকে থাকলে, বা ক্লামজি একটা ব্যাপার, গলা খুশখুশ করছে, এ ধরনের ব্যাপার থাকলে কিন্তু সায়ের রেওয়াজ অনেকটা এফেক্ট করে। তো প্রথম কথা, এটা 5 মিনিট করলেন সা, তারপরে এই সাটা ধরে আবার আ করলেন, একইভাবে হবে আরও 5টা মিনিট করলেন। এতে করে কিন্তু গলার মধ্যে দেখবেন অনেক জড়তা কেটে যায় গলার। আর এই গান শুরু করার আগে এই সামান্য যদি 5-10 মিনিট, তার সাথে আরও বাকি দেখাচ্ছি, সামান্য যদি আধটা ঘন্টা শুধু রেওয়াজে দেওয়া যায়, এতে করে মানে রেগুলার যদি এটা সময় যদি বাড়াতে পারেন, অনেকে সময় কম পান, সামান্য 15 মিনিটই করে দেখুন, অনেক এফেক্ট, অনেক এফেক্টিভ হবে গলার জন্য। ভাঙা গলা, বসা গলা, সমস্ত গলাতে কিন্তু সাই রেওয়াজ করা যায়, এতে করে অনেকটা অনেকটা কিন্তু সুফল পাবেন। তো এটা গেল। এরপর হচ্ছে করবেন আরো 5টা মিনিট, এতে করে হয়ে গেল 15 মিনিট। এরপর আরো 5 মিনিট করলেন ওম, এভাবে হয়ে গেল 20টা মিনিট। এবার বাকি যে আর 10 মিনিট থাকছে, সেটা ভাওয়েল যেটা হয় এ ই হয়ে গেল, আই আই মানে উ, যেটা উ উচ্চারণ করলেন, এই যে চঞ্চুর মতো মুখটা হয়ে গেল, এতে করে কিন্তু গলার মধ্যে যে শীতলি বলে একটা প্রাণায়াম হয়, এটাও কিন্তু মানে আমরা যে রেওয়াজটা করি সেটাও কিন্তু বেসিক্যালি একটা প্রাণায়ামই, মানে
যোগব্যায়ামই বলা চলে। তো এটা গেল। এরপর হচ্ছে ও ও বলে কিছুক্ষণ করবেন। এই যে লাস্টে যে চারটে, সেটা গলাকে প্রচণ্ড রকমের ভাইব্রেট করতে সাহায্য করে, আর ভাইব্রেশনের মাধ্যমে কিন্তু গলাটাকে আপনি যখন প্রথমে একটা গান করে দেখবেন, রেওয়াজটা করার আগে একটা গান করলেন, সেইটাই আবার এই আধটা ঘন্টা রেওয়াজ করার পর সেই গানটা করুন। আমি বলছি আপনারা আকাশ পাতালের অনেক পার্থক্য বুঝতে পারবেন, যে আপনাদের গলাটা কতটা মাধুর্য এসেছে, কতটা সুন্দর হয়ে গেছে এবং কতটা সফটলি আপনারা সেই গানটা আবার গাইতে পারছেন। তো আধটা ঘন্টা একটু সময় দিন রেওয়াজের জন্য, এতে করে নিশ্চয় আপনারা অনেক বেশি সুফল পাবেন। তো প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিও তো শর্টই হয়, বেশি বড় ভিডিও আমি বানাই না, তো যাতে সবারই সময় ফ্রেন্ডলি হয়। তো এই আধটা ঘন্টা একটু সময় দিন রেওয়াজে, গলার মধ্যে অবশ্যই ডিফারেন্স নিশ্চয়ই বুঝতে পারবেন। তো প্রত্যেককে নমস্কার জানিয়ে ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।